জয়চন্ডী পাহাড় আমার পেছনে দেখছেন এটা জয়চণ্ডী পাহাড় আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি পুরুলিয়ায় জয়চন্ডী পাহাড় পেছনে আছে জয়চন্ডী মন্দির আর এটা হচ্ছে পথের সাথী হোটেল ঠিক আছে এটা হচ্ছে জয়চন্ডী পাহাড় ওইদিকে আছে জয়চন্ডী মন্দির সামনের দিকে একটু এগিয়ে যেতে হবে আর এটা হচ্ছে পথের সাথী হোটেল আর এটা হচ্ছে রিসর্ট রিসর্ট এগুলো হচ্ছে সব পাহাড়ের উপরে আছে কটেজ ছোটো ছোট আমরা ওই কটেজটাতেই রয়েছি ওই সামনের কটেজটাতে রয়েছি আর ওইদিকে সব ছোটো ছোট কটেজ আছে কটেজের মধ্যে থাকে কিন্তু বড়ো কথা হচ্ছে বেলা খুবই গরম মারাত্মক গরম কিন্তু আবার রাত্রির হতে হতে ঠান্ডা হয়ে যায় অনেকটাই ঠান্ডা হয়ে যায় মোটামুটি কিন্তু এই পাহাড়টা খুবই চড়া পাহাড় মানে এতে ওঠাই সম্ভব নয় আর এতে নাকি ট্রেকিং হয় এটায় হ্যাঁ আর মনে হচ্ছে দেখেন উপর থেকে ওইগুলো ভেঙে পড়ে যাবে নিচে এমনই আমি জুম করছি কতটা বোঝা যাবে বোঝা যাচ্ছে না আমার ক্যামেরাটা অত ভালো কি না দেখুন আর কথা হচ্ছে এখানে নাকি হিরো রাজার দেশের যে বইটা ছিল না হয়েছিল সেটা নাকি এখানেই শ্যুটিং হয়েছিল আমার তো জানা ছিল না এখানে আসার পরেই জানলাম যে এখানে শ্যুটিংটা হয়েছে তো খুবই ভালো লাগছে এমনই একটা বইয়ের শুটিং যেখানে হয়েছে সেখানে আসতে পারলাম এটা ভেবেও ভালো লাগছে যে অনেকেই আসতে পারে না অনেকেই আসলেও জানতে পারে না যেটা আমরা জানতে পারলাম তো চলুন এখন মোটামুটি আমরা একটু বেরোবো হ্যাঁ এই রঘুনাথপুর ওখানটায় যাবো অ্যাকচুয়ালি এটাও রঘুনাথপুর পুরুলিয়া রঘুনাথপুর এবার সামনে আছে দু কিলোমিটার আগে রঘুনাথপুর বাজার একটু বাজারে যাব ওখানে কাজ আছে এবার এখান থেকে আমরা রহনা দেবো আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে সকালে দুপুরে লাঞ্চ করব লাঞ্চ করে তারপরে আমরা সোজা তারাপীঠ চলে যাব এবার তারাপীঠে গিয়ে আবার তারাপীঠের আপডেটটা আপনাদেরকে দেব যতটুকু পারবো ঠিক আছে কিন্তু একটা কথা মাথায় রেখেন আমি তো অ্যাকচুয়ালি ঘুরে ঘুরে এগুলো সব ক্যাপচার করছি তো সব ঠিক আছে কিন্তু একটুখানি কাইন্ডলি আপনারা একটু সাবস্ক্রাইব করে দিয়েন একটু লাইক করেন তাহলে কি আমি আমার সুবিধা হয় আমার সব কিছু এগুলো করতে এবং নিজেরও ভালো লাগে যক আমাকে মনে হয় কেউ দেখছে কিংবা আমার কথা কেউ শুনছে না নাহলে আমার মনে হয় কি কেউই মনে হয় আমাকে দেখছে না আমি বেকার বেকারই করছি ধন্যবাদ